নমস্কার বন্ধুরা, কালচারি সিঙ্গারে সবাইকে স্বাগত। আজ আমার নিবেদন একটু শান্তির খোঁজে সবাইকে সুপ্রভাত। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হবার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার অনুভূতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হবার চিন্তা, আর বড়লোকদের শান্তি খোঁজার ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারোরই নেই, সবাই শান্তির খুঁজে বেড়ে। আপনার যা আছে তার কদর করতে শিখুন, দেখবেন তারই মধ্যে শান্তি খুঁজে পাবেন। তাই ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন, ইচ্ছে যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। দেখবেন সুন্দর শান্তি সেজে গুজে আপনার সামনে দাঁড়িয়ে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং, শুভ সকাল। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয়লয়ে আছে দাঁড়ায়ে ঊর্ধ্বমুখে নর নারী। তাই শান্তি আপনারা অবশ্যই পাবেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এটাই কামনা করি। এবং আমার এই পড়ার মধ্যে যদি সেরকম ভালো লাগা খুঁজে পান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, লাইক করবেন, শেয়ার করবেন, মাঝে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। গুড মর্নিং।